হ্যালো ভিওর্স আপনি সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্য সরকারের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট আছে যেটার নাম হলো ডব্লিউ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু স্পেশালি জমি জায়গা সংক্রান্ত সমস্ত রকম আপডেটগুলো বা অনলাইন প্রক্রিয়াগুলো কিন্তু দেওয়া আছে এর মধ্যে একটা বিষয় নিয়ে কিন্তু অনেকে কনফিউজড বা অনেকে কনফিউশন আছে যে এখান থেকে সার্চিং অফ ডিড অর্থাৎ এখান থেকে অনলাইনে আপনি আপনার জমির যে দলিল সেই দলিলের তথ্য কিন্তু দেখতে পারবেন সেটা স্লার বা বায়ার কিংবা পার্টি নেম অনুযায়ী এছাড়াও ট্রানজ্যাক্টেড প্রপার্টি ডিটেলস হিসাবে এছাড়াও ডিড নাম্বার বা কোয়ারি নাম্বার দিয়ে এছাড়াও ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস বা মর্গেজ ইনফরমেশান এই সমস্ত তথ্যটাই কিন্তু আপনারা জানতে পারবেন তবে এখানে একটা প্রশ্ন রয়ে গেছে অনেকে এই সমস্ত ভিডিওগুলো যখন আগে করেছি তখন কিন্তু জানতে চেয়েছেন যে আমাদের এলাকাতে বা আমরা কত সাল থেকে শুরু করে কত সাল পর্যন্ত এই সমস্ত দলিলের তথ্যগুলো দেখতে পারবো। আজকে এই ভিডিওতে কিন্তু আপনাকে সেই পদ্ধতিটাই দেখাবো অর্থাৎ আপনি কীভাবে জানবেন যে আপনার যে বা পার্শ্ববর্তী যেই বিএলআরও অফিস রয়েছে বা আপনার যেখানে জমি রেজিস্ট্রি আছে সেটা কত সাল থেকে বা কোন মাস থেকে আপনি দেখতে পারবেন এটা দেখার সহজ একটা প্রক্রিয়া আছে এটার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমেই যে ওয়েবসাইটের কথা বললাম ডাব্লু বি রেজিস্ট্রেশান ডট ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে দেখবেন সার্চিং অফ ডিড এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন চার নম্বর যে অপশানটি আছে সার্চিং অফ ডিড অ্যাভেলেবিলিটি স্ট্যাটাস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে তিনটি জিনিস বা তিনটি স্টেপ অবলম্বন করে কিন্তু আপনি জানতে পারবেন এক্স্যাক্ট আপনার জমিটা যে অফিসের রেজিস্টার আছে সেই অফিসের কবে থেকে ডেটাটা আছে বা এই জলিলের সমস্ত তথ্যগুলো জানতে পারবেন এর জন্য প্রথমত এখান থেকে ডিস্ট্রিক্ট যেটা সেটা চুজ করবেন রেজিস্ট্রেশন অফিস যেটা আছে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই সমস্ত লিস্টগুলো আপনার জেলায় যতগুলো আছে সব লিস্টটাই কিন্তু এখানে দেখতে পারবেন তো আমার যেটা হবে সেটা সিলেক্ট করে নিয়েছি এরপরে নিচে আপনারা এখানে কিন্তু একটা ক্যাপচা কোড দেখতে পারবেন এই ক্যাপচা কোডটি কিন্তু সেম টু সেম এখানে ইনপুট করে সাবমিট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপডেটেড ডাটা অর্থাৎ এখানে কিন্তু আপ টু ডেট আজ পর্যন্ত অর্থাৎ আপনি যখন দেখবেন সেই অনুযায়ী আপডেটেড ডাটাটাই কিন্তু এখানে দেখাবে তো এখানে দেখতে পারবেন যে একটা সার্চিং বাই নেম অর্থাৎ নাম দিয়ে আপনি আপনার দলিলের তথ্য দেখতে পারবেন আরেকটা হলো সার্চিং বাই প্রপার্টি অর্থাৎ আপনি আপনার প্রপার্টি হিসাবে কিন্তু দেখতে পারবেন তো এখানে যেটা বলা হয়েছে যে তো আমার এখানে যে ডেটটা দেখাচ্ছে এটা হলো সাত বারো দুই অর্থাৎ এই ডেটের আগে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের কিন্তু তথ্যটা দেখাবে এরপরেও এখানে কিন্তু বলা হয়েছে যে সাত বারো দুই হাজার পরে বা তার পরবর্তী সময় পর্যন্ত যারা রেজিস্ট্রেশন করেছেন তারা কিন্তু তাদের দলিলের যে তথ্য সেটা কিন্তু দেখতে পারবেন সেমটাও কিন্তু এই ডানপাসটায়ও আছে অর্থাৎ বাম পাশে নাম দিয়ে সার্চ করার জন্য পাশে আপনার প্রপার্টি ডিটেলস যেমন ডিড নাম্বার কোয়ারি নাম্বার এই সমস্ত তথ্যগুলো দিয়ে সার্চ যদি আপনারা করেন তাহলেও আপনি আপনার জমির তথ্যটা কিন্তু দেখতে পারবেন তো এই জিনিসটাই কিন্তু অনেকে জানার একটা বিষয় থাকে অনেকে বলে যে আমার দুই সালে কিংবা নয় সালে কিংবা দশ সালে হয়েছে কেউ কেউ বলেন দুই সালে বা দুই হাজার একে যে সমস্ত দলিল আছে সেগুলো আমরা দেখতে পারবো কিনা তো এখান থেকে আপনি আপনার যে আর অফিস রয়েছে সেটা আপনারা যখন এখানে চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার এই অফিসে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখা যাবে সেটা কিন্তু এখানেই দেখিয়ে দেবে তো আমি এখান থেকে অন্য একটা চেক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে সব কিছু এক দেখাচ্ছে নাকি আলাদা আলাদা তো আমার এখানে সাতবারে দুই হাজার সাত পরবর্তী যেটা আমি দেখবো সেটাতে আমি যখনই সাবমিট করলাম এখানে দেখতে পাচ্ছেন উনিশ তিন দু থেকে যাদের রেজিস্ট্রেশন করা আছে বা নয় চার দু হাজার আটের পরে যারা রেজিস্ট্রেশন করা আছে তারা কিন্তু শুধুমাত্র তাদের এই এলাকার যে সমস্ত রেজিস্ট্রি হয়েছে জমির সেই তথ্যটা বা দলিলের তথ্যটা কিন্তু দেখতে পারবেন তো এটা কিন্তু খুব সহজ একটি পদ্ধতি ফার্স্ট আগে এখান থেকে চেক করে নিয়ে আপনি কনফার্ম হতে পারবেন যে কত সালের পর থেকে আমি আমার দলিলের তথ্যটা অনলাইনে দেখতে পারবো তো এখনকার ভিডিওর আপডেটটি এই ছোট্ট একটি আপডেট ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানানোর সুযোগ করে দেবেন এছাড়াও এখনকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ